হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইস্কুল। তোমাদের সকলকে আইস্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্ব আমরা ক্লাস টেনের 14 নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোশ্চেন দেখি 14-এর 1 থেকে 52 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 13 নম্বর অঙ্ক রেখে দেওয়া আছে যে কুমার টুলির তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পরে বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং অর্ধেক সমানভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন এবং 350 দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছেন হিসাব করে লিখি। ধার নিয়েছিল 1 লক্ষ টাকা আর এই বছরে লাভ হয়েছে কত? 1,39,100 টাকা। এই টাকার মধ্যে প্রথমে তারা কিস্তি দিবে কত টাকা? 28,100 টাকা কিস্তি দিবে। যেই টাকাটা বাকি থাকবে সেই টাকাটা তারা দুভাগে ভাগ করবে। এক ভাগ তারা সমানভাবে ভাগ করে নেবে এবং অপর ভাগ তাদের কাজের দিনের অনুপাতে তারা ভাগ করে নেবে। তো করছি আমরা অঙ্কটা। তিনজন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত সমান কত বলো দেখি। প্রথম জন করেছে 300 দিন, তারপর জন করেছে 275 দিন, তারপর জন করেছে 350 দিন। দেখো এটা 25 দিয়ে ভাগ যাবে তিনটাই, তাহলে 25 4 100 আছে কত? 300। তাহলে কত? 4 3 12 25 4 100 275 আছে, তাহলে 4 2 8 9 10 11 25 4 100 এখানে 350 আছে, 4 3 12 13 14 এটা হচ্ছে তাদের কাজের দিনের অনুপাত। এইবার মোট লাভ হয়েছে কত? 1 লক্ষ। মোট লাভ 1,39,100 টাকা থেকে 28,100 টাকা ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে কত বলো দেখি? 139,100 মাইনাস 8,000, তাই তো? 8,100 বিয়োগ করছি আমরা কত টাকা? 2 0 হলো, 1 1 বিয়োগ করলে 0, 8 8 8, এখানে 9 আছে, 1 2 1 1 1,11,000 টাকা, তাই না? শতক, হাজার, লক্ষ। এবার কি করছে? 1,11,000 টাকার অর্ধেক সমান সমান কত? এত টাকার অর্ধেক কত হবে বলো দেখি? 111,000 ডিভাইড বাই 2 সমান সমান 2 5 10 11 2 5 10 11 2 5 10 2 0 এক কত শতক? 55,500 টাকা তারা তিনজনে সমান ভাগে ভাগ করে নিলে
প্রত্যেকে পাবেন কত? তিন তিন দিয়ে ভাগ করতে হবে, ফাইভ 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 ডবল জিরো এর হয়ে তিন সমান সমান তিন এককে তিন থাকবে কত, দুই পঁচিশ, তিন আটে চব্বিশ, এক পনেরো, তিন পাঁচে পনেরো, এত টাকা প্রত্যেক পাবেন এত টাকা করে, ঠিক আছে? আঠেরো হাজার পাঁচশো টাকা করে তারা প্রথমে পেলেন। এর বাকি টাকা অর্থাৎ এই যে অর্ধেক টাকাটা গেলো, বাকি অর্ধেক টাকা মানে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা কী করেছে, এই অনুপাতে মানে কাজের দিনের অনুপাতে ভাগ করেছে। বাকি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারা বারো ইস্টু এগারো ইস্টু চোদ্দ অনুপাতে ভাগ করে নেওয়ায় প্রথম জন পাবেন কত টাকা পাবেন বলো দেখি, ফাইভ 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 ডবল জিরো ইন্টু আনুপাতিক ভাগের হচ্ছে উপরে বারো, আর তিনটা যোগ করলে কত হবে, বারো এগারো চোদ্দো যোগ করলে হচ্ছে চারকে পাঁচ, পাঁচ দুগুণে সাত, এক দুই তিন সাঁইত্রিশ, ঠিক আছে? এবার কাটাকাটি করব, কত আছে, সাঁইত্রিশ দিয়ে কাটাকাটি করতে হবে এটাকে, সাঁইত্রিশ দিয়ে আমরা রাফে করছি, ফাইভ 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 ডবল জিরো সাঁইত্রিশ একে সাঁইত্রিশ থাকছে কত, সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো আট হাতে এক, সাঁইত্রিশ ইন্টু পাঁচ দিয়ে করলে কত বলো দেখি, সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন, পাঁচ পাঁচে পাঁচ তিন পনেরো ষোলো সতেরো আঠেরো মিলে যাচ্ছে, তাহলে কত আছে, ফাইভ ওয়ান এইট ফাইভ, এখানে কত আছে একটা ডবল জিরো হবে তাই না, তাহলে হবে কত, ওয়ান ফাইভ ডবল জিরো, এটা গুণ করলে কত হচ্ছে, এদিকে তো ওয়ান হচ্ছে বারো, দুটো শূন্য হলো, বারো পাঁচে সাইডে শূন্য হাতে ছয়, বারোকে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো, এত টাকা এরা প্রথম জন পেলো। তারপরে দ্বিতীয় জন কত পাবে, ফাইভ 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 ডবল জিরো ইন্টু আনুপাতিক ভাগের হচ্ছে কত, এগারো বাই সাঁইত্রিশ, সাঁইত্রিশে কাটলে পনেরোশো দুটো শূন্য, এগারো পাঁচে পঞ্চান্নর পাঁচ হাতে পাঁচ, এগারোকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, এত টাকা। এবার তৃতীয় জন কত পাবে, ফাইভ 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 ডবল জিরো ইন্টু আনুপাতিক ভাগের হচ্ছে চোদ্দো বাই সাঁইত্রিশ, ওয়ান ফাইভ ডবল জিরো সমান সমান চোদ্দো দিয়ে গুণ করলে দুটো শূন্য হচ্ছে চোদ্দো পাঁচে কত, চোদ্দো পাঁচে সত্তর আরে সাত, চোদ্দোকে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ, এত টাকা। এবার করব আমরা তাদের মোট লভ্যাংশ কত হলো, প্রথমে তারা প্রত্যেকে আঠেরো হাজার পাঁচশো টাকা করে পেয়েছে, এখন তারা এত টাকা এত টাকা এত টাকা পেলো, তাহলে তাদের মোট লভ্যাংশ কত, অতএব প্রথম জনের মোট লভ্যাংশ সমান সমান কত, আঠেরো হাজার পাঁচশো যোগ আঠেরো হাজার,
36,500 টাকা। এইবার দ্বিতীয় জনের মোট লভ্যাংশ সমান সমান 18,500 প্লাস 16,500 সমান সমান কত হবে? 18 আর 16 যোগ করলে এদিকে শূন্য শূন্য হচ্ছে আমাদের, 5 আর 10 = 0 হাতে 1, 8 6 = 14, 15 আর 5 হাতে 1 = 3, 35,000 টাকা। এবার তৃতীয় জনের মোট লভ্যাংশ সমান সমান 18,500 প্লাস কত বলো দেখি? 21,000, তাই না? সমান সমান কত হচ্ছে? 8 × 9 = 3, 39,500। তাহলে প্রত্যেকের আমাদের লভ্যাংশ আমরা বার করলাম। তো এই হচ্ছে আমাদের 13 নম্বরের সমাধান। এবার করছি আমরা 14 নম্বরটা। কী দেওয়া আছে যে দুই বন্ধু যথাক্রমে 40,000 এবং 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লেখি। তো শুরু করছি আমরা। দুই বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 40,000 = 50,000 সমান সমান কত হবে? 4:5। ঠিক আছে, তো লাভটা আমাদের দেওয়া নেই, তো সেটা মনে করছি। হ্যাঁ, মনে করি লাভের পরিমাণ সমান সমান x টাকার 50% সমান সমান x × 50/100 অর্থাৎ x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। দেখো, x/2 টাকা তারা দুজনে সমান ভাগে ভাগ করবে, তার মানে কত হবে? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে x/4 টাকা। এর বাকি থাকলো কত? x/2 টাকা। বাকি x/2 টাকা তারা 4:5, মানে মূলধনের অনুপাতে ভাগ করায় প্রথম জন পাবে, প্রথম জন কত পাবে বলো দেখি? x/2 × মূলধনের অনুপাত, মানে আনুপাতিক ভাগের কত হবে এর? 4/4+5 মানে 9, তার মানে পেয়ে গেলাম কত? 4x/18 টাকা। এটা কে পেলো? প্রথম জন। ঠিক আছে, এবার দ্বিতীয় জন কত পাবে? দ্বিতীয় জন পাবে x/2 × 5/9, 5x/18 টাকা। তাহলে দেখো, প্রত্যেকে আগে পেয়েছে x/4 টাকা করে,
এবার প্রথম জন পেয়েছে 4x/18 এবং দ্বিতীয় জন পেয়েছে 5x/18। তাহলে প্রথম জনের মোট টাকার পরিমাণ কত? অতএব প্রথম জনের মোট লভ্যাংশ সমান সমান কত? x/4 প্লাস 4x/18 টাকা। এবং দ্বিতীয় জনের মোট লভ্যাংশ সমান সমান x/4 প্লাস 5x/18 টাকা। ঠিক আছে, এবার কী দেওয়া আছে যে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে প্রথম জনের লাভটা কম দ্বিতীয় জনের তুলনায়, কত? প্রথম জনের যেটা দ্বিতীয় জনের তুলনায় তার লাভ হচ্ছে 800 টাকা কম, তো আমরা কী করছি, শর্ত অনুসারে প্রথম জনের লাভটা কত? এই যে এটা x/4 প্লাস 4x/18 সমান সমান x/4 প্লাস 5x/18, এর থেকে কত কম? 800 টাকা কম, এর থেকে 800 টাকা কম। ঠিক আছে না? তো এবার দেখো দুইদিকে x/4 আছে, দুদিকে আমরা x/4 কেটে দিচ্ছি, কত পাবো? এদিকে 4x/18 সমান সমান 5x/18 মাইনাস কত? 800। ঠিক আছে, এবার আমরা কী করছি, এটাকে এদিকে নিয়ে আসছি আর এটাকে এদিকে নিয়ে আসছি, তার মানে কত হয়েছে বলো দেখি, 5x/18 মাইনাস 4x/18 সমান সমান এদিকে নিয়ে আসলে 800। বুঝাতে পারলাম? এটাকে এদিকে নিয়ে আসলাম, এটাকে এদিকে নিয়ে গেলাম, এবার দুদিকে দেখো 18 আমাদের লসগ হচ্ছে, 18 5x-4x সমান সমান 800। তাহলে উপরে কত হচ্ছে? এক্স, এখান থেকে কী পাচ্ছি, উপরে হচ্ছে এক্স, নিচে 18 × 800, এখান থেকে পাচ্ছি এক্স সমান সমান 800 × 18 সমান সমান, এটা গুণ করবো, দুটো শূন্য হবেই, 8×8=64, 6×8 9×10=11×12=14 এত টাকা। তাহলে কত এক্সটা কত হলো? 14,400 টাকা। তাহলে এক্সটা কী ছিল? লাভ, মোট লাভ কত হয়েছিল? আমাদের চেয়েছে কি, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি, প্রথম বন্ধুর লভ্যাংশ বার করতে বলেছে, তো আমরা আগে লিখিনি। অতএব মোট লাভ সমান সমান 14,400 টাকা, আর চেয়েছে কি প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ মানে প্রথম জনের লভ্যাংশ ছিল এটা, তাই না? প্রথম বন্ধুর লভ্যাংশ সমান সমান কত ছিল? x/4 প্লাস 4x/18। এবার আমরা কী করছি, এখানে কাটাকাটি করছি, কাটাকাটি করলে কথা বলো দেখি, x/4 প্লাস দুই দিয়ে কাটা যাবে 2x/9, তাই না? এবার লসাগু নিচ্ছি, কত হবে? 9×36 9x প্লাস 8x 17x/36 সমান সমান 17/36 × x এর মান কত? 14400। কাটাকাটি করবো এবার, 6×6 যায় কিনা দেখি, 6×6=36 আর 6×2=12 6×4=24 আবার ছেড়ে যাবে, 6×4=24 400। এবার আমরা গুণ করবো, 17 × 400 ডবল জিরো হচ্ছে 17×4 কত? 17×4 17×4
সাত চারে আঠাশ, দুই চার একে চার পাঁচ ছয় আটষট্টি, সতেরো চারে আটষট্টি, এত টাকা। তাহলে প্রথম মধ্যুর লভ্যাংশ হচ্ছে 6,800 টাকা, এটাই আমাদের বার করতে বলেছিল। এবার করছি আমরা 15 নম্বরটা, কী দেওয়া আছে যে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা এবং 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা এবং হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। প্রথমে আমরা কি করব, মূলধনের অনুপাত বার করব, ঠিক আছে, পেলাম। তারপরে মাসিক খরচ হচ্ছে কারবার চালানোর জন্য 125 টাকা করে, তো সেটা 12 দিয়ে গুণ করবো, তাহলে বছরের খরচ বাড়া গেলো। তারপর দেখো হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকে 200 টাকা করে মাসে পাচ্ছে, তাহলে পূজা এবং উত্তম দুজনেই যদি মাসে 200 টাকা করে পায় তাহলে 12 মাসে কত হবে, 2,400 টাকা করে এক একজন। তাহলে পূজাও পেলো 2,400 টাকা এবং উত্তমও পেলো 2,400 টাকা, বাকি যেটুকু টাকা থাকবে সেই টাকাটা তারা কী করবে, মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তো তখন আমাদের বার করতে হবে যে কে কত টাকা পেল। শুরু করছি, পূজা, উত্তম ও মেহেরের মূলধনের অনুপাত সমান কত, 5,000:7,000:10,000 সমান কত হবে, 5:7:10। মোট লাভ কত, 6,960 টাকা, ঠিক আছে। এর মাসিক খরচ, কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা হলে এক বছরের খরচ কত হবে, কারবার চালানোর জন্য এক বছরে খরচ হয়, এক বছরে কত হবে, 125 × 12 সমান সমান কত, 12×5=60, আচ্ছা 6, 12×2=24, 25×26=27, 28×29=30, আচ্ছা 3×12=13, 14×15=1,500 টাকা, ঠিক আছে। তারপর দেখো হিসাবপত্র রাখার জন্য পূজা এবং উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পায়, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম উভয়ই এক বছরে পায় কত টাকা করে, 200×12=2,400 টাকা করে। তাহলে মোট খরচ কত হচ্ছে, অতএব আচ্ছা অবশিষ্ট টাকা বলছি, অতএব অবশিষ্ট টাকার পরিমাণ সমান সমান লাভ হয়েছিল 6,960 টাকা, এখান থেকে খরচ হয়ে গেল কত, খরচ হয়ে গেল 1,500 টাকা, আর খরচ হয়ে গেল 2,400 টাকা করে দুইজন, তাই না, 2,400×2, তাই তো, 6,960 টাকা মাইনাস কত হচ্ছে বলো দেখি না, 1,500+24×48, 6,960 টাকা মাইনাস, এটা যোগ্য কত আছে,
দুটো শূন্য দিয়ে দিই আগে, আট পাঁচ তেরো তিন হাতে এক, চারকে পাঁচ ছয়, এত টাকা। তার মানে কত? তিনশো, ছ হাজার তিনশো, তাহলে ছয়শো ষাট টাকা। এই টাকাটা থাকলো, এই টাকাটা তারা কী করবে, মূলধনের অনুপাতে ভাগ করবে। ছয়শো ষাট টাকা তারা মূলধনের অনুপাত কত, ফাইভ ইস টু সেভেন ইস টু টেন অনুপাতে ভাগ করে নেওয়ায় পূজা পায় কত পাবে, ছয় হাজার ছয়শো ষাট টাকা ইন্টু ফাইভ বাই অনুপাতিক ভাগের কত, সবগুলো যোগ করলে দশ পাঁচ পনেরো, পনেরো আর সাথে বাইশ, ঠিক আছে, এগারো দুগুণ বাইশ, এগারো ছয় ছেষট্টি, ষাট দুই তিরিশ, পাঁচ দিনে পনেরো, একশো পঞ্চাশ টাকা। তারপরে কে উত্তম পাবে, উত্তম কত পাবে, ছয়শো ষাট ইন্টু আনুপাতিক ভাগের কত, সেভেন বাই, সেভেন বাই টোয়েন্টি টু, এটা কাটাকাটি করলে কত হচ্ছে, তিরিশ হচ্ছে, সাত তিন একুশ, দুশো দশ টাকা। আর কে আর আছে, মেহের, মেহের কত হবে, সিক্স সিক্স জিরো ইন্টু আনুপাতিক ভর হচ্ছে টেন বাই টোয়েন্টি টু, তিরিশ, তিনশো টাকা, ঠিক আছে। এবার আমাদের কী করবো, যে কে কত টাকা পাবে হিসাব করে লিখবো, তাদের লভ্যাংশ লিখে দেব। অতএব পূজা মোট টাকা পায় কত, চব্বিশশো টাকা পেয়েছিল, আর এখন কত পেল, একশো পঞ্চাশ টাকা, তাহলে কত হলো, পঁচিশশো পঞ্চাশ টাকা। পূজা হলো, তারপরে কে উত্তম, উত্তম মোট টাকা পায় চব্বিশশো পেয়েছিল প্লাস এখন পেল দুশো দশ টাকা, ছাব্বিশশো দশ টাকা, ঠিক আছে। আর মেহের, মেহের আগে কোনো টাকা পায়নি, এটাই পেয়েছে, মেহের মোট টাকা পায় ওই এই তিনশো টাকায় পায়, তাহলে মেহের পাচ্ছে মাত্র তিনশো টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের পনেরো নম্বরের সমাধান, আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, হ্যাভ এ নাইস ডে।